এক ভাই প্রশ্ন করেছেন মালয়েশিয়া থেকে নামটা বলেন নাই কতগুলা ছবি ফাটাইছেন ছবিগুলা ফাঠিয়া বলছেন যে এই ছবিগুলা কি আধৌ রাসুল উল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম ব্যবহার আসবাবপত্র কিনা الحمد لله رب العالمين ولا للمتكين للمتقين نبينا محمد وعلى آله وأصحابه وزواجه الزرية وأحل بيت يزمين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقال تعالى ولا تخف ما ليس لك به علم إن السماء والبصر والفؤاد كل أولئك كان عنه مسعولا وأن

তাজবির কোন কিন্তু আপনিও বানাইতে এর ওই যে এই যে ঘটি এই যে কলস এই যে কম্বল এই যে লাঠি এই যে পান ছিন্ন এসে কথা আজকাল সমাজে প্রায় দেখা যাচ্ছে ফেসবুকে এবং ইউটিউবে সোশ্যাল মিডিয়াতে এগুলো একটা কম্বল এটা রাসুল সাল্লাহ ব্যবহার কম্বল যদি মুমিন হয়ে থাকে লাইক দেন তো একটা লোক চিন্তা করলে হারে আমি যদি লাইক না তো তো কি কাপড়ে যাবো ওই যে এক ফিসাব বলছিলেন এক ফিসাবের মুরিদ বলছিলেন ফিসাবের মানে মর্যাদাকে উত্তীর্ণ করার জন্য ওনাকে মানে ফালাফিল্লা করার জন্য বলছে আমার ফির এমন আল্লাহ আল্লাহ আমার ফিরকে সকালে সূর্য উঠার পরে তুমি আকাশের দিকে চাইলে আমার ফিসাবাকে সূর্যের মধ্যে দেখতে পাবে ফিসাব বই চলেছে কারণ ফিসাব মরে নাই ফিসাব যা স্থান পরিবর্তন করছে তবে শর্ত আছে তবে কেউ সে দেখতে পারবো যে লোকে ইমান আছে সে দেখতে বেইমান দেখতে পারবে না তো এখন সবাই তো মুড়ি দেখার একটা শখ আছে তো এখন সবাই কিন্তু দেখে না। এখন তার চিন্তা যদি বলি যে আমি দেখি না তাহলে আমি বেইমান কাফের দরকার আছে বেইমান কাফের হওয়ার দরকার নেই হ্যাঁ হ্যাঁ দেখছি বাবাই বসে রয়েছে হয়েছে হুয়ে রয়েছে মিষ্টি খাইতে আছে এইভাবে ফসার হইতে 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 মানুষগুলো শিরিক করতে করতে সিরিকের ঘোড়াঘড়িকে পচে গেছে ঠিক

ফ্যান ফিন্দা উনি নাকি বাহারাইন থেকে না কুয়ের থেকে রাসুল সাল চুল গেছে মধ্যে লক্ষ লক্ষ মা বোন নিজের চোখে দেখছি আমি মিথ্যা কথা নিজের চোখে দেখেছি লক্ষ লক্ষ মা বোন মসজিদে ঠেললে ঠেলা যায় না দাড়ি দাড়ি দেখতে আইছে সবচেয়ে বড় দুঃখজনক বিষয় লাগছে বুকটা পেটে গেছে কিছু বলতে পারি না ইমাম সাহেব তখন আমি উপস্থিত আসর সময় ইমাম সাহেব বলছে রসুল সাল্লাহ আলহিহাসাল্লামের দাড়ি মুবারক সবাইকে দেখাইবো সবাই আমার দিকে ফিরেন পূর্ব দিকে ফিরা বসেন আর উনি দোতালায় দাড়ি নিয়ে হাঁটবো সবাই দেখেন দাড়িটা আছে কোথায় গলাসের মধ্যে বোতলে নিজের চোখে দেখছি যদি মিথ্যা কথা বলি আল্লাহ ফাঁকা আমাকে জাহান নামে জিদি আমার জিব্বা কেটে আমি বলছি কিন্তু নিচে মানুষ উপরে গ্লাসের মধ্যে কিচ্ছু দেখা যায় না মানুষ সুবাহ আল্লাহ আল্লাহ এই যে দাড়ি দেখা যাচ্ছে আ চুমা খাচ্ছে ইমান কোথায় যাচ্ছে শয়তান ইমান মানুষের নেওয়ার জন্য কিভাবে পাইতা শুরু করছে মুসলমান চিন্তাই করে না সোহানুল্লাহ শুরু করেছে কিসের প্রমাণ আছে এটা দাঁড়িয়ে আপনি প্রমাণ করুন আপনি আমাকে কি বলবো সেটা দেখার বিষয় না দুঃখের কথাটা বলছি মনে কিছু নেন না

এই কালারের কম্বল আপনার ঘরে ঘরে লক্ষ লক্ষ মিলিয়ন আছে কি গ্যারান্টি আছে এই জন্য রাসুম সাল্লাসের ওর যব মৃত্যু খোয়া এতটুকু যথেষ্ট কাফা বিল মারিয়ে বিকুল্লিমা সামিয়া যা শুনে তাই প্রচার করে যাচাই করোনা করোনা সেদিন তোমার এক তোমার তোমার চকুকে আল্লাহ জবাব্দি করতে প্রত্যেকটা জিম্বাদার আপন আপন জিম্বা জবাব দি করতে হবে তুমি কেন এখানে বললা কেন আল্লাহ বললা আবার কেন তুমি সুমা খাইলা যেখানে চুমা খাওয়ার সেটাই চুমা কাও না তার মানে কি সেখানে আলাইহি ওয়াসাল্লাম পূর্ণাঙ্গ ইত্তেবার মধ্যে আছে ইত্তেবার মধ্যে আছে নাজাত আজকে আমি সকাল থেকে শুরু করে রাত্রে পর্যন্ত জেনা ব্যবিসার হারাম সুদ ঘুষ জুয়া বদমাশি সব করলাম আর রাসুলের একটা ছবি করলাম রাসুলানের ছবি চুমা খাওয়া শুরু করলাম ইমান নেওয়ার জন্য শয়তানের একটা ধোকা মনে রাখবেন মনে রাখবেন শয়তান কিন্তু মুসলমানের সামনে শিরিকের কথা বলবো না তাহলে মুসলমান শিরিকটা মোটামুটি বুঝতেই হোক সাধারণ মানুষ বুঝে কিন্তু শয়তান সবচেয়ে বড় হাতিয়ার ব্যবহার করছে কি বেদাতকে কারণ বেদাতের মূলে কিন্তু বাহ্যিক দৃষ্টি নিয়ে আবাদত আসে সোয়াবের মনে করে সোয়াব তো এটা দিয়ে মুসলমানকে গায়ল করা যায় ঠিক শয়তান চক্রান্ত করছে যে মুসলমানকে যদি ভ্রষ্ট করতে হয় তা রাসুল আল্লাহ রাসুল লাগাইলাম যে রাসুল সাল্লাহামের কাপড় এটা তো সোমান করবো আল্লাহ আকবর করে সুমা করবো আর কি গুণা করবো কারণ গুণা করবো কেন সে নাজিন না শেয়ার করছে লাইক করছে সোভান কোন জায়গায় সোভানা বলবে কোন জায়গায় আল্লাহ বলে সেটা আমাদের জানা নাই সুতরাং আসুন আমরা এর থেকে আল্লাহর কাছে ক্ষমা চাই আর যেসব ভাইয়ারা ফেসবুক হোয়াটসঅ্যাপ ইউটিউবে ভাইবারে দেন আল্লাহকে ভয় করুন সেদিন কিন্তু আপনাকে আল্লাহ আদালতে জবাব দিয়ে করতে হবে না হয় কিন্তু আমরা ফাইসা দেবেন আল্লাহ ফাঁকা আমাদেরকে বুঝার তফিৎ করে আলাইকুম